प्रिय शिक्षार्थी सिटी सरकारी बालिका उच्च विद्यालय कर्तृक आयोजित अनलाइन क्लास स्वागत जानाच्छि। नीलमणि चौधरी सिनियर शिक्षक गणित। आशा करी सबाई भलो आछो। आज के आमी तोमादेर नवम दशम श्रेणी गणितेर त्रिकोणमिति श्रेणी निये आलोचना करब। एर आगे आमी किछु श्रेणी तोमादेर करिएछिलाम, एखन आमी बोर्डे एकटा श्रेणी लिखेछि, प्रश्न लिखेछि, एटा निये आलोचना करब। देखो प्रथम एक प्रश्न आछे cos थीटा प्लस sin थीटा इक्वल टू रूट टू cos थीटा। एरपर आछे टू sin स्क्वायर प्लस थ्री cos a इक्वल टू थ्री देवा आछे। तो प्रथम प्रश्न हलो देखाओ जे cos b रूट ओवर sin स्क्वायर b माइनस वन इक्वल टू sin b देखा दे बोलछे। और एक नम होते प्रमाण करो जे cos थीटा माने sin थीटा इक्वल टू रूट टू sin थीटा। क नम्बरे एटा प्रमाण करते बोलछे। और घन नम्बरे बोलछे जीरो डिग्री लेस देन ए लेस देन लेस देन 90 डिग्री हले दुई नम्बर समीकरण टी समाधान करते बोलछे। ताहले आमी प्रथमे आसि एक नम्बरे क नम्बर प्रश्न देखि कि करा जाय समाधान देवा आछे कि बाम पक्षे कि देवा आछे बाम पक्ष cos b बाम पक्षे इक्वल टू कि cos b रूट ओवर sec स्क्वायर b माइनस 1। तो आमरा देखो cos b sec स्क्वायर थीटा माइनस 1 इक्वल टू आमरा जानि कि tan स्क्वायर थीटा थीटा tan स्क्वायर थीटा तार माने एखाने tan स्क्वायर b होबे। ताहले cos b इक्वल इनटू tan b कारण रूट आर स्क्वायर चले जाबे tan b থাকবে শুধু কি থাকবে tan b। तो cos b tan b इक्वल टू কত সূত্র জানি sin b cos b। तो কাটাকাটি করলে sin b থাকবে আর বাবা হয়ে গেছে। অর্থাৎ আমরা sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু পড়ছিলাম সূত্র কি tan স্কয়ার থিটা tan স্কয়ার b লিখলাম। তো রুট আর স্কয়ার চলে যাবে আর থাকবে শুধু tan b। tan থিটা কোন আমরা কি জানি sin থিটা cos থিটা। তো cos b কাটা গেল sin b থাকলো। তাহলে এক নাম্বারটা সমাধান হলো। এবার খ নাম্বার আসি দেখো একটু ফোন করো যে cos থিটা মানে sin থিটা রুট 2 sin থিটা এক নাম হবে। তাহলে এক নাম আমার কি দেওয়া আছে দেখতে হবে। এক নাম কি দেওয়া আছে দেওয়া আছে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু রুট 2 cos থিটা। তাহলে আমরা কাজ করি cos থিটা গুলো এক পাশে নিয়ে যাই রুট 2 cos থিটা মাইনাস sin থিটা সরি রুট 2 cos থিটা মাইনাস cos থিটা বা sin থিটা ইকুয়াল টু এখানে cos থিটা কমন যাই তাহলে cos থিটা কি কমন নিলাম cos থিটা দুটো থেকে কমন নিলাম এবার রো পক্ষে রুট 2 প্লাস 1 sin থিটা গুণ করলাম রুট 2 প্লাস 1 রুট 2 মাইনাস 1 cos থিটা আর রুট 2 sin থিটা প্লাস sin থিটা রুট 2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার রুট cos থিটা বা রুট 2 sin থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু 2 মাইনাস 1 cos থিটা বা রুট 2 sin থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু cos থিটা দেখা তো বলছে cos থিটা মাইনাস sin থিটা বা রুট 2 sin থিটা ইকুয়াল টু cos থিটা মাইনাস sin থিটা। সুতরাং cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু রুট 2 sin থিটা দেখানো হলো। আমি বুঝাচ্ছি একটু দেখো সবাই প্রশ্ন এক নং এক নং এক নং এর মধ্যে কি আছে cos থিটা প্লাস sin থিটা রুট 2 cos থিটা। তো আমি কি করলাম এই যেটা দেওয়া আছে সেটার cos থিটা গুলো এক পাশে নিয়ে গেছি sin থিটা গুলো এক পাশে রাখছি এই cos থিটা আমি পাশে নিয়ে গেছি তাহলে রুট 2 cos থিটা মাইনাস cos থিটা হলো। এরপর আসি এখানে sin থিটা ঠিক আছে এই রুট 2 cos থিটা মাইনাস cos থিটা এখান থেকে আমি cos থিটা কমন নিতে পারি। তো কমন লিখে থাকবে রুট 2 মাইনাস 1 cos থিটা cos থিটা কমন লিখে এখানে রুট 2 মাইনাস এখানে 1। তো দিকে যেহেতু রুট 2 মাইনাস 1 আছে আমি ভবকে কি করলাম রুট 2 প্লাস 1 দ্বারা গুণ করলাম বাম পক্ষ এবং ডান পক্ষ ভবকে কি করলাম রুট 2 প্লাস 1 দ্বারা গুণ করছি। কেন করলাম কারণ এখানে যে রুট 2 প্লাস 1 দ্বারা গুণ করি তাহলে অবশ্যই এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আমার সূত্র মিলবে তখন আমার অঙ্কটা করতে সুবিধা হবে। সেই জন্য আমি রুট 2 প্লাস 1 sin থিটা এখানে রুট 2 প্লাস 1 ইনটু রুট 2 মাইনাস 1 cos থিটা। এবার sin থিটা দিয়ে রুট 2 কে গুণ করে রুট 2 sin থিটা প্লাস 1 কে গুণ করলে sin থিটা এখানে প্লাস বি ইনটু মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার
सूत्र कर लाम करार पर एटा ठीक आछे এই রুট 2 স্কয়ার মানে 2 মাইনাস 1 তার 2 থেকে 1 গেলে কত 1 cos থিটা তারপর আমি একটু সাজাইলাম এই sin থিটাটা বাসা পক্ষান্তর করছি তাহলে cos থিটা মানে sin থিটা এই cos থিটা মানে sin থিটা = রুট 2 sin থিটা আমার প্রশ্নতে যেটা প্রমাণ করতে সেটা প্রমাণ হয়ে গেল আশা করি বুঝতে পারছো এবার এর পর অঙ্ক আসি গণনা অঙ্কে তাহলে আমার গণনা অঙ্কে এর মানটা যেহেতু বলছে কি 0 0 ডিগ্রি লেস দ্যান l লেস দ্যান 90 ডিগ্রি আমাকে দুই নং থেকে বের করতে বলছে দুই নং এর সমাধান করে এর মানটা বের করতে হবে এর মানটা বের করতে হবে তাই লিখি দেওয়া আছে 2 sin স্কয়ার প্লাস 3 cos = 3 sin স্কয়ারকে আমি 1 cos স্কয়ার লিখতে পারি প্লাস 3 cos = 3 2 2 cos स्क्वायर प्लस 3 cos माइनस 3 = 0 বা माइनस 2 cos स्क्वायर प्लस 3 cos माइनस 1 = 0 বা माइनस কমন নিলাম তাহলে माइनस 3 cos प्लस 1 = 0 এবং আমি এক কাজ করতে পারি 2 cos स्क्वायर माइनस 3 cos प्लस 1 = 0 2 cos स्क्वायर प्लस माइनस 2 cos माइनस cos प्लस 1 = 0 और 2 cos कॉमन ले cos माइनस 1 माइनस 1 कॉमन ले cos माइनस 1 = 0 अरे माता के cos माइनस वन टू कॉस माइनस वन इक्वल टू जीरो सुतरां कॉस माइनस वन इक्वल टू जीरो कॉस इक्वल टू वन कॉस इक्वल टू कॉस जीरो इक्वल टू वन ए इक्वल टू जीरो टू कॉस माइनस वन इक्वल टू जीरो टू कॉस इक्वल टू वन कॉस इक्वल टू कतां हाफ cos equal to cos 60 degree equal to 60 degree দু বুঝাচ্ছি কি করব অর্থাৎ আমি এখানে sin স্কয়ার আছে cos আছে সবগুলো একই জাতি মানে দেব হয়তো বা sin হয়তো বা cos তো আমি এই cos এর তো sin করা যাবে না কিন্তু sin স্কয়ার কে sin করা মানে জিলি হয় সুবিধা হয় অর্থাৎ sin স্কয়ার equal to 1 cos স্কয়ার লিখতে পারি লেখার সবগুলো cos এর দিকে চলে আসলো আমার অঙ্কটা করতে সুবিধা হবে টু দিয়ে গুণ করলাম এরকম অঙ্কের ক্ষেত্রে সব সময় এক জাতীয় মানে ফেলতে হয় তখন আমার অঙ্ক করতে সুবিধা হয় আর সাইন হলে সাইন কজ হলে কজ টেন হলে টেন সেক হলে সেক এই ধরনের একই জাতীয় হলে অসুবিধা হয় তো আমার চিন্তা করতে হবে কিভাবে করলে একই ধরনের ফিগার হবে আমি দেখলাম এখানে সাইন স্কয়ারকে সাইন করলে আমার সবগুলো কজ এর ফিগার হয়ে গেল আমার অঙ্কটা করতে সুবিধা হলো 2 - 2 cos² + 3 cos² এই ত্রিভুজের পক্ষান্তর করলাম তারপর - 2 cos² আগে লিখছি + 3 cos এই 2 - 3 b করলে কত - 1 माइनस चिन्ह कमन निल टू कस स्क्र माइनस थ्री कस प्लस वन इक्वल टू जीरो उपक्ष माइनस वन द्वारा गुण कर ले माइनस चले जाए जेहतु एदी के शून्य आसे टू कस स्क्र माइनस थ्री कस प्लस वन तरह मिनिटम फैक्टर कर लू कस माइनस कस कर माइनस थ्री कस लस कर लिटा थे टू कस लस कस माइनस वन कमन निले कस माइनस वन तस माइनस वन इंटू टू कस माइनस वन इक्वल जीरो कस माइनस वन इक्वल टू जीरो टू कस माइनस वन इक्वल टू जीरो धरते हैं धरे দুটা থেকে এর মানটা বের করতে হবে তো প্রথম বলি cos - 1 = 0 ধরলে cos = 1 পক্ষান্তর করলে তো cos 0 ডিগ্রি = আমি জানি কত 1 তাহলে cos চলে গেছে a = কত 0 ডিগ্রি আবার এদিকে 2 cos - 1 = 0 2 cos = - 1 = 0 হলে দেখো 2 cos = 1 হবে 1 টা পক্ষান্তর করলে cos = কত হাফ তো cos = হবে এদিকেও cos আনতে হবে cos 60 ডিগ্রি মান হচ্ছে কি হাফ cos 60 ডিগ্রি মান হচ্ছে কি হাফ তো a = কত 60 ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমি এরকম একটা হোমওয়ার্ক দিব
जीरो हमें मान निर्णय करो फी इक्वल टू रूट टू हले दुई नम होते मान निर्णय करो ठीक है जेखने अच्छा एटा सत्र ना लिखते सरे निर्णय करो निर्णय करो जेखने जीरो डिग्री लेस देन है लेस देन 90 डिग्री ठीक है सर 90 डिग्री ठीक है सर आगेटर मत एर पर लेस देन इक्वल एर पर एन ओ हाथ बंद कर एम स्क्वायर मैं स्क्वायर इक्वल टू रूट फोर रूट एम बासा ये प्रैक्टिस कर रहे कत मत आगे कराई कई करवा आज मत शेष कर धन्यवाद।